আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি গতকালকে মালয়েশিয়া কলিং বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম তো সেখান থেকে আপনাদের থেকে আমি অনেক সাড়া পেয়েছি এবং আপনারা অনেক প্রশ্ন করেছেন আমাকে তো সব প্রশ্নের অ্যান্সার না করে আমি দুইটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আজকে আরেকটি ভিডিও বানিয়েছি আশা করি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হবে এবং কি কি কাগজ লাগবে তো কাগজের বিষয় যদি আমি বলি নাম্বার এক আপনাকে প্রথমে আপনার পাসপোর্ট হতে হবে ব্যালিড পাসপোর্ট যেটার মেয়াদ থাকবে কমপক্ষে তিন বছর দুই বছর হলেও চলবে কিন্তু মালয়েশিয়া যেসব নিয়োগকর্তা আছেন তারা কিন্তু যাদের মোটামুটি তিন বছর পাসপোর্টের মেয়াদ থাকে তাদেরকে নিয়োগ দি দেওয়ার জন্য তারা মানে উইলিংলি ফিল করে এবং তারা তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যাদের পাসপোর্টের মেয়াদ কম থাকে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কম থাকে তারা পায় না যে তা না পাবে তবে সম্ভাবনা কম আর আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার বিএম কার্ড লাগবে বিএমইটি যে আপনি রেজিস্ট্রেশন করছেন এরকম একটা প্রমাণপত্র লাগবে পিএমইটির ছাড়পত্র লাগবে পাশাপাশি আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে আরেকটা জিনিস হচ্ছে আপনার কোভিড নাইন্টিন ভ্যাকসিন দিয়েছেন এ দুই ডোজ এরকম বাংলাদেশে যে 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 কোনো টিকার দুই ডোজ নিলেই আপনার হবে সেটা সার্টিফিকেট লাগবে এই তো আর পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে আপনারা এই কাগজপত্রগুলি সাধারণত লাগবে এর থেকে বেশি কিছু লাগবে না আর আরেকটা হচ্ছে কত টাকা লাগবে মালয়েশিয়া যেতে আসলে মালয়েশিয়ার যে নিয়োগকর্তা আছে তারা আপনার প্লেনের আসা যাওয়া ভাড়া তারপর ওইখানে থাকা খাওয়া এবং আপনার আপনার এখানে মেডিকেল খরচ সহ সব খরচে মালয়েশিয়া সরকার বহন করবে নিয়োগকর্তা বহন করবে আপনার শুধু এখানে পাসপোর্ট তৈরি বাবদ যে খরচটা সেটা লাগবে আরও কিছু আনুষঙ্গিক সব মিলে আপনার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি সব কিছু কমপ্লিট করতে পারবেন তো আশা রাখি আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়া